আর সবচেয়ে বেশি ইনকোয়ারি আসে হলে ইঞ্জিনিয়ারিংয়ে, সিএসসি, ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, তারপরে বায়োটেকনোলজি, সেগুলোই ইঞ্জিনিয়ারিংয়ের ইনকোয়ারি সবচেয়ে বেশি আসে। কারণ এখন ইঞ্জিনিয়ারিংয়ের মানে একটা ঝোঁক সবচেয়ে বেশি। তো সাধারণত ইঞ্জিনিয়ারিংয়ে যদি আপনারা, যেহেতু এনসিআরে, দিল্লি এনসিআর এরিয়া, উত্তরপ্রদেশ, প্রদেশের নাম উত্তর, দিল্লি এনসিআর, যেটা দিল্লিটাকে এক্সটেন্ড করে বানানো হয়েছে, নয়ডা স্মার্ট সিটি, ওয়ান অফ দ্য স্মার্ট সিটি ইন ইন্ডিয়া, সেই জায়গাতেই আমরা তিনটা ইউনিভার্সিটির নাম বলবো। এবং খরচ যদি বলি, সবচেয়ে খরচ কম হইল নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। ইঞ্জিনিয়ারিংয়ে খরচ 4 লাখে কমপ্লিট হয়ে যায়, সিএসসিতে শুধুমাত্র 4,28,000 রুপি স্কলারশিপ দেওয়ার পর, 50% স্কলারশিপ দেওয়ার পর। তো এগুলো যদিও এর আগেও বলছি বা বহুবার বলা হয়, তারপর স্টুডেন্ট আসলে অনেক কম বোঝে বা সবার কাছে সেম ভিডিওটা আসলে পৌঁছায় না, তার জন্য ভিডিও করা। এবং যদি আপনি সেকেন্ড আমি যেটা রাখবো সেটা হলো সারদা ইউনিভার্সিটি, সেটাতে 6,36,000 রুপি পড়বে শুধুমাত্র সিএসসিতে। এবং অন্য অন্য ডোমেইনগুলোতে 5,00,000 থেকে 5,80,000 অথবা 6 লাখের ভিতরেই কভার হয়ে যাবে আফটার স্কলারশিপের পরে 4 ইয়ারের খরচ। আপনি চাইলে প্রতি বাৎসরিক খরচ পেমেন্ট করতে পারবেন। ইন্ডিয়াতে যখন আসবেন, আপনি যেদিন রিপোর্ট করবেন, তার তখন যে আপনার টিউশন ফি পে করবেন, এবং দেন পরের বছর আপনি আবার টিউশন ফি পে করবেন। এভাবে 4 বছরে আপনার টিউশন ফি পুরোটা নিয়ে নিবে আর কি। তো 3 নম্বরে যদি আমি রাখি, সেটা হলো গালগুটি ইউনিভার্সিটি, সেটা নিয়ে অলরেডি ভিডিও আছে। সো সিএসসির জন্য ইউনিভার্সিটিটা অনেক ভালো, কারণ এশিয়ার মধ্যে, পুরা এশিয়ার মধ্যে যদি কোনো অ্যাপেল iOS ডেভেলপমেন্ট অ্যাপ থাকে, সেটা হলো গালগুটি ইউনিভার্সিটিতে কিন্তু। এবং এদের পুরো ল্যাব হলো ম্যাক ল্যাব, সো দেখলেই বুঝতে পারবেন। সো ওখানে অলমোস্ট 6,50,000 রুপি খরচ পড়বে ফিক্সড স্কলারশিপ, মানে স্কলারশিপ দেওয়ার পরে এই খরচটা আসে 4 বছরে। আপনি ডিভাইড করে নেবেন আপনার বাৎসরিক কত আসতেছে, ইনক্লুডিং অল স্কলারশিপ দেওয়ার পরে, ইনক্লুডিং অল। তো ভর্তির জন্য আমার স্ক্রিনে দেওয়া অথবা ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করলেই হবে, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, অথবা ইমেল করতে পারেন আপনার ডকুমেন্টস লিস্টগুলো আমি দিয়ে দিচ্ছি, সো সেখান থেকে যোগাযোগ করতে পারেন। তো আপনার রেজাল্ট যদি ভালো থাকে দুইটা ক্যাম্পাসে, যদি আপনি 50% এলিজিবিলিটি মার্কস থাকে, তাহলে নয়ডা এবং গালগুটিয়াতে ফিক্সড স্কলারশিপ পাবেন। এবং আপনার ইন্টারে যদি 3.5 CGPA থাকে, আগে 4.1 ছিল, তো এখন যদি 3.50 রেজাল্ট থাকে, তাহলে 50% স্কলারশিপ পাবেন সারদাতে। এবং এটা মেনটেন করতে হবে, ফার্স্ট ইয়ার পাস করলে সেকেন্ড ইয়ারে স্কলারশিপ কন্টিনিউ হবে। এই সিস্টেম আগের থেকেও এবং এখনও এই সিস্টেমটাই আছে, এবং এটাই তারা মেনটেন করে। কোনো সিজিপিএ ক্রাইটেরিয়াটা ছিল, সেটা এবার রিটার্নি অফার লেটারে কিন্তু লিখে দেওয়া থাকবে যে অনলি পাস রিকোয়ার্ড, সিজিপিএর কোনো রিকোয়ারমেন্ট কিন্তু নাই। এবং সেটা আপনি অফার লেটার পাইলেই বুঝতে পারবেন বা লেটারে আপনার লেখা থাকবে। এনিওয়ে, আপনার কাজ হলো ডকুমেন্টস রেডি করা। প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হইতে গেলে ডকুমেন্টস, টাকা দিলেই ভর্তি হওয়া যায়, এবং খুব ইজিলি 1 থেকে 2 দিনের ভিতর প্রসেসটা করা সম্ভব, স্মুথ প্রসেস। দেখা হবে সরাসরি ইন্ডিয়াতে, আর ভর্তি হইতে 1-2 দিনই সময় লাগে। তো আর দেরি কিসের, এখনই ডকুমেন্টস হোয়াটসঅ্যাপ করো অথবা মেইল করো। দেখা হবে সরাসরি ক্যাম্পাসে।